আজকে আমি আমার লাইফের অন্যরকম একটা এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সবার সাথে শেয়ার করব। মানে হচ্ছে আমি কখনো আমার লাইফে এই ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করি নাই, আর এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি পজিটিভই। আজকে হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমাদের আরও কিছু ফ্রেন্ডস, আমরা সবাই মিলে বের হচ্ছি 300 ফিটে খেজুরের রস খাওয়ার জন্য, প্লাস হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য, জাস্ট এইটুকুই। এবং এইটুকুর জন্য আমরা বের হচ্ছিলাম হচ্ছে ভোর মেবি 4:30 বা 5টার দিকে আমরা বের হইছি। রাস্তাঘাটে কোনো মানুষ নাই, মানে দুই একটা আছে। তো আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছিলাম আমরা তো এই কারণে বের হইছি, কিন্তু ওনারা কেন বের হইছে এত এত রাতে? মাঝে মাঝে একটা দুইটা রিক্সা যেতেছে, কিন্তু তারপরও এরকম শুনশান, একেবারে কোনো মানুষ নাই, আর ঠান্ডার দিনে মানে এত সকালবেলায় বের হওয়া, এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। প্ল্যানটা কয়দিন ধরেই চলতেছিল, বাট ফাইনালি আজকে সাকসেসফুল হয়েছে। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার নিউ হেলমেট, নিউ অ্যাজ ইন ফার্স্ট হেলমেট, আমার হাজব্যান্ড আমার জন্য কিনে নিয়ে আসছে। আমি কখনোই হেলমেট পরতে চাইতাম না, বাট ঠান্ডা যেহেতু আজকে অনেক বেশি, আর এটা আজকে আমাকে পরতেই হবে। ভোরবেলায় যখন আমার একটু ঘুম ঘুম আসতেছিল, তখন তো আমি মনে করতেছিলাম যে থাক যাওয়ার দরকার নাই, কিন্তু তারপরও বের হয়েছি। আসলে বের না হলে বুঝতামও না, মানে নিউ কিছু এক্সপিরিয়েন্সও করা হতো না। তো অনেক বেশি ভালো লাগছে সত্যি কথা, যেটা আসলে মানে কি বলবো, বিয়ের আগে তো কখনো ভাবতেও পারি নাই যে এরকম ভোরবেলায় বের হবো, বাইক রাইডে যাব, ফ্রেন্ড সার্কেল থাকবে, মানে কখনো চিন্তাও করি নাই। কিন্তু হ্যাঁ, এই জন্য আমি আবারও আমার হাজব্যান্ডকে থ্যাঙ্কস জানাবো যে আমি এমন একটা মানুষকে বিয়ে করছি যে ঘুরতে ফিরতে এত বেশি পছন্দ করে। সো ইয়া, আই এম ভেরি গ্ল্যাড। তারপরেই তো আমরা সংসদ ভবনের দিকে চলে আসছি, এবং এখানে আমরা সবাই একত্র হয়েছি, এবং এখান থেকেই আমরা 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিব, আর সবাই একসাথে যাচ্ছি, এবং খুব তাড়াতাড়ি রওনা দিতে হবে, কারণ হচ্ছে ভোরে সূর্য ওঠার আগেই নাকি খেজুর রস খাওয়ার একটা রুলস আছে, যদিও আমার জানা নাই এরকম কিছু, যেহেতু আমার এক্সপিরিয়েন্স এটা প্রথমবারের মতো। তো এখানে সবাই দাঁড়ায় আছে, এখানে আমরা কয়েকটা পিকচার তুলি, পিকচার তোলার পর আমরা এখান থেকে রওনা দিয়ে দিছি, আর আমরা এই তো 300 ফিটে পৌঁছে গেছি, এবং অলমোস্ট পৌঁছে গেছি আর কি। এখানে আমরা সবাই দাঁড়ায় আছি, পিছনে যারা পড়ছে তাদের জন্য ওয়েট করতেছে মেবি। তো এখান থেকে হচ্ছে আমরা যেখানে খেজুরের রসটা খাবো সে জায়গায় চলে আসলাম। এখানে আসার পর দেখলাম যে একটু গ্রাম গ্রাম ভাইবস। আমি এর আগেও 300 ফিট আসছি, হাঁসের মাংস খেয়ে গেছি, কয়েকবারই আসছি, কিন্তু এই জায়গাটায় আসা হয়নি। এটা দেখতে পুরাই গ্রাম মনে হচ্ছে, আর আশেপাশে এত বেশি কুয়াশা যে কিছুই চোখে দেখা যাইতেছে না, বাইক হেলমেট সব কিছু ভিজে যাইতেছে কুয়াশার কারণে। তখন মেবি অলমোস্ট 5:30টার মতো বেজে গেছে, তারপরও এখানে সূর্য দেখাই যাচ্ছে না, অনেক কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, সূর্য তো দূরেই থাক। তো আমরা এখানে দাঁড়ায় আছি, ওরা মানে যে বাসায় আসছে আর কি, যার কাছ থেকে খেজুরের রসটা নিবে, তার বাসার সামনে আমরা দাঁড়ায় আছি, আর আমিও নিজেকে এভাবে কভার করে নিলাম হেলমেটটা খোলার পরে, কারণ ঠান্ডা আর মাথায় ঠান্ডা লাগলে তো অবভিয়াসলি সমস্যা হবেই। তো এই তো সেই বাসাটা যেখানে খেজুরের রসটা ওরা খাবে, মানে এখানে যারা থাকেন তারাই খেজুরের রসটা সেল করে বেসিক্যালি। তো খেজুরের রস নামানো হয়েছে, এখন হচ্ছে ওরা খাবে। তো এখানকার খেজুরের রস নাকি খুবই অথেন্টিক, যা আমি শুনলাম, ওনারা কিছুক্ষণ আগেই গাছ থেকে এটা নিয়ে আসছে, তো এখন হচ্ছে ওরা খাবে, এর জন্য ওরা সবাই রেডি। ওরা সবাই খাইছে খেজুরের রস, বাট আমি খাই নাই, আর আমি এখানে আশেপাশের দিকটা একটু ভিডিও করতেছিলাম। আমার কাছে পুরাই মনে হচ্ছিলো যে আমি মনে হয় কোনো একটা গ্রামে আসছি, আর দেখে ভালোই লাগতেছিলো, খুব মজাও লাগতেছিলো। সো এখানে আমার হাজবেন্ড আমাকে সাথেছিল খাওয়ার জন্য, আর আমার ছোট ভাই বলতেছিল যে এটার মধ্যে একটু হলেও পানি মিক্সড করছে। তো আমরা সবাই ওকে বলতেছিলাম যে না, কোনো পানি মিক্সড করে নাই, বাট এই যে কুয়াশার মধ্যে হয় না, আমাদের বাইক আর হেলমেট যেমন পানিতে ভিজে যাচ্ছে, এরকম কুয়াশার পানিও তো একটু একটু পরে গাছ থেকে, সো সেরকমই কিছু একটা হয়েছে। তারপর আমরা ভিতরের দিকে আসলাম, আসার পরে এখানে আসার পর তো আমি মানে পুরো শিওরই হয়ে গেছি আমি মনে হয় কোনো গ্রামেই আসছি, একেবারে গ্রাম্য একটা পরিবেশ, তো খুবই বেশি ভালো লাগতেছিলো, মানে গ্রামের যে একটা ভাইব সেটা পাচ্ছিলাম, আর গ্রাম্য পরিবেশের ঠান্ডার যে একটা ভাইব সেটা তো মানে আমাদের যাওয়া হয় না গ্রামে, তো সেটাও এখানে পাইতেছিলাম। আর যেহেতু আমরা ঢাকায়, তাই আমরা ছোটোবেলা থেকে গ্রামের ভাইবসটা একটু কমই পেয়েছি, খুবই কম। সো এই জন্য যখন হঠাৎ হঠাৎ আমরা একটু গ্রাম্য পরিবেশে যাই এবং গ্রামের ভাইবসটা পাই, আমাদের কাছে একটু ভালো লাগে। তারপর এখানে সবাই দাঁড়িয়ে বসে ছবি তুলতেছে, আমরা অনেকগুলো পিকচার তুললাম, তোলার পরে সামনে দেখলাম যে আগুন ধরাইছে।
এবং সেখানে গরম পানি দিছে, মনে হয় কোনো কাজ করবেন তারা। তো যাই হোক, যেহেতু আগুন ধরানো হয়েছে তাই চিন্তা করলাম যে হাতে একটু সেক দিয়ে নেই, অনেক বেশি ঠান্ডা যেহেতু ছিল। আর যতই সকাল বাড়তেছিল, মানে টাইম আগাচ্ছিল 7টা থেকে 8টা হচ্ছিল, ঠান্ডাটা কেন যেন আরও বেশি বাড়তেছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ভোরবেলায় মনে ঠান্ডা থাকবে আর হয়তোবা টাইম আগাইলে হয়তো ঠান্ডা কমবে, কিন্তু এখানে উল্টো হচ্ছিল, টাইম বাড়তেছিল আর আমার কাছে ঠান্ডাটা মনে হয় একটু বেশি লাগতেছিল। তো যাই হোক, সবার এখানে খেজুর রস খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব নাস্তা করার জন্য। নাস্তা কোথায় করব তখনও ডিসাইড হয় নাই, 300 ফিটেই করব না অন্য কোথাও করব। তারপর 300 ফিট থেকে আমরা চলে গেলাম হচ্ছে মোহাম্মদপুরের দিকে, আর মোহাম্মদপুরের দিকে আমরা নাস্তা করব, কারণ 300 ফিটে মাত্র একটা বা দুইটা দোকান আমরা বা হোটেল আমরা খোলা দেখলাম। একটা হোটেলে তেমন কিছুই শুরু হয় নাই এখনও রান্না বান্না, আর একটা হোটেলে যাওয়া শুরু হয়েছে, সেখানে দাম অনেক বেশি, মানে খাবারের মান অনুযায়ী। সো আমরা ডিসাইড করলাম যে আমরা মোহাম্মদপুরে যাবো এবং সেখানেই ব্রেকফাস্ট করব। সবাই মিলে সুন্দর একটা সময় পার করলাম আর আজকের এই ফার্স্ট এক্সপিরিয়েন্সের জন্য এবং এত সুন্দর একটা সকালের জন্য। আসলে আমার হাজব্যান্ডের সাথে সাথে বাকি যারা ছিল ওরাও থ্যাঙ্কস ডিজার্ভ করে, কারণ সবাই ছিল বলে প্ল্যানটা বেশি সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে নেক্সটে আবার যাব। যাই হোক, আমরা এখন মোহাম্মদপুরের দিকে রওনা দিচ্ছি। সো এই তো মোহাম্মদপুর চলে আসছে এবং এখানে একটা হোটেল আমরা বসলাম। তো এখানে অনেক বেশি মানুষ ছিল, এখানকার খাবার নাকি অনেক মজা। তো এখানে আমি হচ্ছে নেহারি আর করিচা ভুনা দিয়ে নাস্তা করছি। নাস্তা করার পর বাসায় যাব, যাওয়ার পর আজকে ফ্রাইডে একটু ঘুমাবো ঘুম থেকে ওঠার পর, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারির দিন ছিল। রাতে বেলায় হাজব্যান্ডের সাথে ডিনারের প্ল্যান আছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।